আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মিসবাহ হাসান আপনাদের সাথে আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটু নতুন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করতে যাচ্ছি আপনারা কীভাবে কাইন মাস্টারের মধ্যে বাংলা ফন্ট ইনস্টল করবেন, বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট ইনস্টল করবেন, সেটাই আলোচনা করব। তো বন্ধুরা, দিস ইজ মিসবাহ হাসান ফ্রম টুটেক মাস্টার। চলুন বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কাইন মাস্টারের প্রজেক্ট ক্রিয়েট করে এখানে একটা আমি লেয়ার নিয়ে নিয়েছি, ট্যাক্স লেয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ট্যাক্স লিখেছি। তো এখানে ফন্টে যাচ্ছি, এখানে ফন্টে যাওয়ার জন্য এখানে যে ডাবল এ আছে এখানে যাব। এখানে ফন্টে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট এখানে দেখতে পাচ্ছেন দিলাম, কিন্তু আমার এই বাংলা ফন্টের ক্ষেত্রে সেটা কোনো ধরনের চেঞ্জ হয় নাই, ঠিক আছে। এগুলো সবগুলো রয়েছে হচ্ছে ইংলিশ ফন্ট। তো আমি এগুলো দেখাচ্ছি না, জাস্ট আমি এটাও একটু দেখাই। দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জই হচ্ছে না, ঠিক আছে। তো আমাকে এখানে কী করতে হবে, এখানে নতুনভাবে এখানে বাংলা ফন্ট আমি যে ফন্টগুলো ইউজ করবো স্টাইলিশ ফন্ট সেগুলো আমাকে ইনস্টল করতে হবে। তো সেগুলো ইনস্টল করার জন্য আপনাদের দুটো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হতে পারে। একটা হচ্ছে এপিকে এডিটর প্রো নামের যে অ্যাপসটা রয়েছে সেটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে এবিকে এডিটর প্রো নামের একটা অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে রেখে দেবো, বা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর হচ্ছে একটা আপনাদের জিপ ফাইল লাগবে, যেটাতে আমি ফন্টগুলো রেখেছি, ঠিক আছে। তো সেই ফন্টের আমি জিপ ফাইলটা ভিডিও ডিসক্রিপশনে রেখে দেবো, লিঙ্কটা জাস্ট ওখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট ওটা একটু দেখাই নেবেন, ঠিক আছে। এরপর কী করবেন, এক্সট্রাক্ট করবেন। তো এটার জন্য আপনি জাস্ট জিপ ফাইলের উপর একবার প্রেস করবেন, এরপর দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নতুন একটা ফোল্ডার পেয়ে যাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটা উপরের দিকে ফোল্ডার চলে এসেছে, ইউনিকিট বাংলা ফন্টস, ঠিক আছে। তো আপনারা যদি স্যামসাং ফোন ইউজ করে থাকেন, বিভিন্ন ফোনে দেখবেন যে এটা এখানে এক্সট্রাক্ট করতে পারবেন না, সেটার জন্য আপনি ইউজ করতে পারেন আর একটি অ্যাপ, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের গ্যালারিতে যদি এটা এক্সট্রাক্ট করা না যায়, জিপ ফাইলটি ওপেন করা না যায়, তাহলে আপনি কী করবেন, ইএস ফাইল এক্সপ্লোরার ফাইল ম্যানেজার এটা ডাউনলোড করে দেবেন প্লে স্টোর থেকে। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে রেখে দেবো, ঠিক আছে। তো আপনারা এই ইনস্ট্রুমেন্টগুলো ডাউনলোড করে জাস্ট ওইটা ফুলটা এক্সট্রাক্ট করে নেবেন, আমি যেটা দিয়ে দেবো জিপ ফাইল। এরপর আসুন, এখন কাজ হচ্ছে আপনারা এপিকে এডিটর প্রো যে অ্যাপসটা ইনস্টল করবেন সেটাতে। হ্যাঁ বন্ধুরা, এপিকে এডিটর প্রো অ্যাপসটি ইনস্টল করার পর এটি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন ওপেন করার পর এখানে আপনি কি সিলেক্ট এপিকে প্রম অ্যাপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর কাইন মাস্টারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, আমি কাইন মাস্টারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাইন মাস্টারটা সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন সিম্পল এডিট, ঠিক আছে। দু নাম্বার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেটস নামের একটা অপশন আছে, তো অ্যাসেটসে ক্লিক করবেন। অ্যাসেটসে ক্লিক করার পর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করেন। হ্যাঁ বন্ধুরা, আমি কাইন মাস্টার এসে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমি ফন্টে যাচ্ছি। তো আমরা করবো হচ্ছে ল্যাটিনের মধ্যে যেই ফন্টগুলো রয়েছে এগুলো আমরা চেঞ্জ করে নেব। সেটা হচ্ছে এখানে আপনি দেখুন যে ভিভান, তারপরে এখানে অনেকগুলো ইয়ে রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন লাটু ভুল্ট, এরপরে এখানে অনেকগুলো আছে, তারপর আছে অরবিটন ভুল্ট আছে, ঠিক আছে। তারপর অরবিটন মিডিয়াম আছে, ঠিক আছে। এরপর অনেকগুলো এখানে আছে, তারপর সিংলেট আছে, ঠিক আছে। এগুলো ফন্টের নাম। তো এই ফন্টের নামগুলো আমরা এপিকে এডিটর প্রো যেটা ইনস্টল করেছি, যেটাতে আমি কাইন মাস্টার এখন ওপেন করলাম, সেখানে দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এপিকে এডিটর প্রুতে এখানে আমি অ্যাসেটসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যেগুলো ওখানে দেখিয়েছিলাম সেগুলো এখানে আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লাটু বোল্ড আছে, তারপর এখানে এই যে সিংলেট আছে, টিটিএফ, এখানে লাস্টে যে টিটিএফ দেখতে পাচ্ছেন এই টিটিএফগুলো হচ্ছে ফন্টের ইয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফন্ট। তো আমি কী করবো, এখন ধরুন আমি লাটু বোল্ড আছে, এরপর এখানে অনেকগুলো আরও দেখতে পাচ্ছেন, এগুলো অনেকগুলো আছে, ভিভান আমি যেগুলো দেখিয়েছিলাম। তো আমি ধরুন এই ভিভান নামের যেই টিটিএফ ফাইলটি আছে এটা আমি চেঞ্জ করবো, বা আমার স্টাইলিশ ফন্টটা আমি এখানে আপলোড করবো। সেটার জন্য এডিট নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে আপনার যেই ফোল্ডারটা আপনি ডাউনলোড করেছেন, জিপ ফাইলটা, অর্থাৎ ফন্টের যে জিপ ফাইলটা আমি দিয়েছিলাম সেটা ডাউনলোড করে রেখেছেন এবং এক্সট্রাক্ট করে রেখেছেন, ওই ফোল্ডারে চলে যাবেন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফন্টসে রেখেছি। তো ফন্টসে রাখার পর দেখতে পাচ্ছেন ইউনিকোড বাংলা ফন্টস, এখানে এখানে যাবো। এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো ইয়ে দেখতে পাচ্ছেন, তো এখানে বেসিক্যালি আমি ইউজ করি হচ্ছে ভেনসেন নামের যে এটা রয়েছে, এটা আমার খুব ভালো লাগে, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগে ওটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে সেভ দিবেন, ঠিক আছে। সেভ করে দিলাম। তো সেভে দেওয়ার পর এটা ওয়ার্কিং কাজ করছে, একটু ওয়েট করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমি শুধুমাত্র একটা ফন্ট আপলোড করেছি, সো এটা যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি, তো আপনারা চাইলে এখানে যে আপনাদের পছন্দের ফন্টগুলো রয়েছে আপনি এগুলো দুই একটা আপলোড করে নিতে পারবেন। জাস্ট আপনি যে টিটিএফ ফাইলগুলো দেখবেন সেগুলো আপনি এডিট করে ওই ফন্টগুলো আপলোড করে দেবেন। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন নতুনভাবে আমাদের কিন্তু ওটা তৈরি হয়ে গিয়েছে অ্যাপসটা, কাইন মাস্টার যে অ্যাপসটা পুরাতন ছিল আমাদের ওটাতে যে ফন্ট ছিল না, কিন্তু এখন আমি আপডেট করে সেখানে এডিট করে কিন্তু একটা ফন্ট ইনস্টল করে দিয়েছি। এখন আমি কী করবো, রিমুভ করে দেবো একটা, এই যে রিমুভ বাটন আছে, রিমুভ বাটন ক্লিক করে আপনার পুরাতন যেই অ্যাপসটা রয়েছে কাইন মাস্টার সেটা আমি আনইনস্টল করে দিচ্ছি। আমারটা আনইনস্টল করার পর দেখতে পাচ্ছেন আনইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমি ইনস্টলে ক্লিক করবো, এটা নতুন যেটা ইনস্টল করেছি সেটা ইনস্টল ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করলাম, এখন এটি ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর দেখাচ্ছি আসলে ফন্টটা আমার ইনস্টল হয়েছে কিনা, বা ফন্টটা কীরকম দেখাচ্ছে।
হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমি কাইন মাস্টারটা ওপেন করছি, এখন নতুনভাবে ওপেন করতে হবে। তো এখানে অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ করার পর আমি ভিতরে চলে যাচ্ছি একদম, দেখাই আপনাদের, একটু ওয়েট করা যাক। এখন আমি নিউ প্রজেক্ট নিচ্ছি। আচ্ছা আগের প্রজেক্টটা ওপেন করি, আগের যে প্রজেক্টটা ছিল এই যে এটা, এটা ওপেন করলাম। ওপেন করার পর আমার এখানে এই যে আমি যে লেয়ারটা নিয়েছিলাম সেটা এখনও আছে। তো এখন আমি ফন্টে যাচ্ছি, ঠিক আছে। ফন্টে যাওয়ার পর লেটিনে যাচ্ছে, আমি মূলত দিয়েছিলাম বিভান, ঠিক আছে। বিভান নামের যে ফন্টটি আছে এটা কিন্তু আমি এডিট করেছিলাম, ঠিক আছে। তো বিভানে ক্লিক করলাম, বিভানে ক্লিক দেওয়ার পর আবার এখন আমি টিক মার্ক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফন্টটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটাকে আপনি চাইলে এখানে কালারিং করতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে মূলত আপনার, এই যে আমি শেডো অফ করে দিচ্ছি, এরপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে আপনি আপনারা করবেন। আমি জাস্ট একটা দেখিয়ে দিলাম আপনারা কীভাবে ফন্ট ইনস্টল করবেন, জাস্ট এটা আমি ম্যানুয়ালি কীভাবে ইনস্টল করবেন সেটা একটা প্রসেস আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আমি যে জিপ ফাইলটা দিব সেখানে অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে, বাংলা অনেকগুলো স্টাইলিশ ফন্ট রয়েছে। সেখান থেকে আপনার যেটা সুন্দর লাগে, যেটা ভালো লাগে সেটা আপনি বাছাই করে সবগুলো কিন্তু ইনস্টল করবেন, ঠিক আছে। সবগুলো ইনস্টল করে নিতে পারবেন, জাস্ট আমি যে প্রসেসটা দেখিয়েছি ওই প্রসেসে আপনি সবগুলো করে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই চালু করে রাখবেন, ঠিক আছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।